হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইব্রেরিজ। এবং এখন কথা বলবো মেনলি দুটো ব্যাপার নিয়ে। তো প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হত্যাপুরী ট্রেলার নিয়ে। তো এর আগে যখন হত্যাপুরী টিজার এসেছিল আমি খুব বাজেভাবে খিল্লি করেছিলাম, কারণ আমার একদমই ভালো লাগেনি। এবার ওটাকে আমি জঘন্য বলেছিলাম। তো এই ট্রেলারটা এসেছে সেটাকেও কি জঘন্য বলা যায়? দেখুন, এটাকে জঘন্য বলা যায় না, আমি এটাকে সেই আগের বারের মতো রোস্ট করবো না বা খুব জঘন্য হয়েছে আমি এটা বলবো না, কিন্তু আমি এটাও বলতে পারবো না যে খুব আহামরি কিছু হয়েছে। আগেরটার মধ্যে আমার আমি কোনো পজিটিভ দিক কিছু খুঁজেই পাইনি, আমার সবটাই নেগেটিভ লেগেছিল। পজিটিভিটি আমি খুঁজেই পাইনি কিছু, কারণ কাজটা সন্দীপ রায়ের কাজ, তাও আবার ফেলুদা, তাই আমি কোনো পজিটিভিটি খুঁজে পাইনি। কিন্তু আজকে ট্রেলার দেখে কিছু কিছু পজিটিভিটি খুঁজে পেয়েছি, তবে হ্যাঁ নেগেটিভিটি বহু রয়েছে। কিন্তু যেহেতু কিছু কিছু পজিটিভিটি খুঁজে পেয়েছি তাই এটাকে আমি জঘন্য করবো না, পজিটিভ দিকগুলো আগে বলছি। প্রথম যেটা পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে আমার ইন্দ্রনীল সেনগুপ্তের টিজারে যতটা খারাপ লেগেছিল ট্রেলার দেখে অতটা খারাপ লাগেনি, কারণ এখানে তার কিছু ডায়লগ ডেলিভারি, কিছু এক্সপ্রেশন দেখলাম যেগুলো খুব আহামরি আমি বলবো না, মোটামুটি আমার ভালো লেগেছে। টিজারে যেমন অতিক যেমন লেগেছিল ট্রেলারে আমার মোটামুটি ভালো লেগেছে, তার গেট আপ খুব একটা খারাপ না। তবে আমি এখনো বলবো যে আমার টোটা রায় চৌধুরীকে অ্যাজ এ ফেলুদা এখনো অব্দি ইন্দ্রনীল সেনগুপ্ত হচ্ছে অনেক বেটার লাগে। অনেকে দেখি বলে টোটা সেনগুপ্ত নাকি ভালো না, কিন্তু যদি টোটা সেনগুপ্তকে না ভালো লেগে থাকে তাহলে ইন্দ্রনীল টোটা রায় চৌধুরীকে যদি ভালো না লেগে থাকে তাহলে ইন্দ্রনীল সেনগুপ্তকেও আমার মনে হয় ভালো লাগার কোনো কারণ আছে বলে। কারণ এর থেকে এক্সপ্রেশন টোটার অনেক ভালো লেগেছিল আমার ব্যক্তিগতভাবে, তাই আমি পুরো ফুল মার্কস দিতে পারবো না ইন্দ্রনীল সেনগুপ্তকে। কিন্তু যেহেতু তাকে নেওয়া হয়েছে, একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে নিজের মতো করে একটা চেষ্টা করেছে যে হ্যাঁ আমি ট্রাই করবো, সেটা ফুটে উঠেছে, সেটা আমি কোনোভাবেই অমান্য করতে পারবো না। এটা হচ্ছে প্রথম কথা। কয়েকটা কাস্টিং খুব ভালো হয়েছে, কয়েকটা কাস্টিং আমি নিন্দে প্রচুর করেছি, কিন্তু কিছু কিছু কাস্টিং আমার ভালো লেগেছে। গল্পের সঙ্গে ক্যারেক্টারগুলোর ম্যাচটা ভালো করছে, সেটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা খুব ভালোভাবে তার লুকের সঙ্গে জিনিসটা ভালোভাবে ম্যাচ করছে, এবং ওই ক্যারেক্টারটা এই অভিনেতাকেই ডিজার্ভ করে, পরাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা লেখাটা পড়লেই বুঝতে পারবেন না মাথায় আসবে ক্যারেক্টারটা পরাণ বন্দ্যোপাধ্যায় করলে কেমন হতো। তো সেই হিসাবে ওই কাস্টিংটা ভালো হয়েছে, পরাণ বন্দ্যোপাধ্যায়কে নেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত। অপরদিকে এখানে শুভাশিস বাবুকে নেওয়া হয়েছে, তিনি একজন তুখোট অভিনেতা, তার পারফরমেন্স আমার কিন্তু ট্রেলার জুড়ে বেশ ভালো লেগেছে, তাই খুব ভালো মানাচ্ছে। এগুলো হচ্ছে খুব পজিটিভ দিক এবং এগুলো তারিফ করতেই হবে। প্লাস এটার যে বিজিএমটা থাকে, স্পেশাল যে বিজিএমটা, সেটাকেও ভালোভাবে ইউজ করা হয়েছে, এবং যে ডার্ক টোন যে ব্যাপারটা রাখা হয়েছে সেগুলো খুব পজিটিভ দিক। নেগেটিভ পয়েন্ট আমার যেটা সব থেকে যেটা লেগেছে, জটায়ু এবং তোপসে, এই দুজনের যে মানে কাস্টিংটা মানে সব মানে দুঃস্বপ্ন তো করা উচিত নয়, তারা এত বাজে পারফরমেন্স করছে, এত বাজে মানে চিন্তার বাইরে। তোপসের একটাই ডায়লগ রয়েছে, সে যেরকম এক্সপ্রেশন দিচ্ছে এবং তার অভিনয়ের যে ধরন, আজ অব্দি সব থেকে বাজে তোপসের দিকেও হয়ে থাকে সেটা হচ্ছে এইটাতে, জঘন্যতম তোপসে আমার একদম ভালো লাগেনি। ঝিলিক সিরিয়ালের বিল্টু আজ তোপসের পার্ট করছে, সে হতেই পারে এক সময় ঝিলিকের ভাই হয়েছে, বিল্টু হয়েছে, ঠিক আছে সে হতেই পারে, কিন্তু তাকে কোন ক্যারেক্টারে মানাচ্ছে তো দেখতে হবে, তাকে তোপসে বানিয়ে দিলাম, ওরমভাবে হয় না, তাকে তোপসে মানাচ্ছেই না, আমার একদম ভালো লাগেনি। তার গলার ভয়েস, তার এক্সপ্রেশন একদম ম্যাচ করছে না। আমার সব থেকে বাজে আজব দেখা, সব থেকে বাজে তোপসের দিকে হয়ে থাকে সেটা হচ্ছে অবশ্যই মানে একেবারে জঘন্য, সেটা হচ্ছে এই হত্যাপুরীর তোপসে। আর অপর দিকে যদি বলি জটায়ুর কথা, আজ অব্দি থেকে সব থেকে ফালতু জটায়ু হচ্ছে এখানে যিনি রয়েছেন অভিজিৎ বাবু, তারও পারফরমেন্স আমার একদম খাজা লাগছে, অতীব খাজা, মানে জোর করে যেন সে অভিনয়টা করছে, অভিনয় অভিনয় বোঝেই যাচ্ছে, মানে একদম ভালো লাগছে। এর থেকে অনির্বাণ চক্রবর্তী হাজার গুণে ভালো, হাজার গুণে ভালো। তো এই দুজনের জন্য এইটা দেখার প্রতি আমার কোনো সেই ফিলটা হচ্ছে না যে একটা কাজ দেখবো, এটাই হচ্ছে সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। অনেকে একমত হবে, অনেকে একমত হবে না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে একদম পোষায়নি। কিছু কিছু পজিটিভ দিক রয়েছে সেগুলো আমি বললাম, এই দুজনের জন্য আমার দেখতে একদম ইচ্ছে হচ্ছে না। তো এটা গেল একটা দিক, আমি এটা ট্রেলার নিয়ে এটা কথা বললাম। এখন কথা বলবো আরেকটা ট্রেলারের রেকর্ড ব্রেকিং ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে জিদ্দার চেঙ্গিজের মানে টিজার কাল এসেছে, সরি ট্রেলার নয় টিজার কালকে এসেছে, এবং রীতিমতো ইউটিউব কাঁপিয়ে দিয়েছে, এবং জিদ্দার নিজের রেকর্ড নিজেই ভেঙেছে। জিদ্দার রাবণ যে রেকর্ড করেছিল তখন এসে রাবণের টিজারটা কয়েক মিনিটের মধ্যে ট্রেন্ডিং ফেন্ডিং আসা বা লাইক ফাইকের যে রেশিওটা, সেই রেশিওকে পুরো ভেঙে চুরমার করে দিয়েছে হচ্ছে চেঙ্গিজের টিজার। এটা মাত্রই প্রথম দেখি 3 ঘন্টার মধ্যে মানে 1 লাখ লাইক পেরিয়ে যায়, প্রায় 1,13,000 মতো লাইক হয়ে যায়, যেটা হিউজ বাংলা সিনেমার ক্ষেত্রে, এত তাড়াতাড়ি এত ভিউজ হয় না। এবং তার থেকেও বড় কথা আমি দেখতে পাচ্ছি রাবণের পর আবার এই সিনেমাটাকে নিয়ে বাইরের নন বেঙ্গলিরও রীতিমতো রিভিউ করছে। বাংলার আজ অব্দি কটা সিনেমাকে নিয়ে বাইরের লোকেরা রিভিউ করে না, কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে। পাকিস্তানি রিয়াক্টস বলে একটা চ্যানেল রয়েছে, তারা করছে, বিদেশি অনেক চ্যানেল রয়েছে, ফরেনের চ্যানেল, তারা পর্যন্ত চেঙ্গিজের টিজার রিভিউ করছে। এটা আমাদের কাছে খুব প্রাউড মুভমেন্ট, বিরাট পরিমাণে প্রাউড মুভমেন্ট। এবং টিজারটা কি কি রেকর্ড করেছে বলি, ফার্স্টেস্ট 1K লাইকস, যেটা হিউজ, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে 1K লাইকস করেছে, যেটা আজ অব্দি কোনো টিজার আজ অব্দি করেনি এত ফাস্ট। সেকেন্ড যে রেকর্ডটা করেছে সেটা হচ্ছে 50K ভিউস অনলি মাত্র 2 ঘন্টার মধ্যে, যেটাও খুব ফাস্ট, মানে তখনও অবধি দেখা যাচ্ছিলো যে ভিউজের থেকে লাইক বেশি,
মানে পুরো ক্র্যাশ করে গেছিল ইউটিউব, মানে এত স্পিডে লোকে লাইক করছে বাংলার ইউটিউব মানে ধরা হয়। তারপর যদি বলি মাত্র কয়েক ঘন্টার মধ্যে, 3 ঘন্টার মধ্যে 1 লাখ লাইক, সেটা আমি বললামই। তারপর যেটা হচ্ছে মাত্র 5 ঘন্টার মধ্যে ট্রেলারটা গোটা ইন্ডিয়া জুড়ে ট্রেন্ডিং এ চলে এসেছে, এটা আফটার পাঠান ট্রেলার, মানে পাঠানের ট্রেলার মানে পাঠানের যে টিজারের পর কোনো টিজার এটা কিন্তু করলো। এর মধ্যে কোনো বলিউডের টিজারও কিন্তু পাঠানের ওই 5 ঘন্টার মধ্যে ট্রেন্ডিং আসার এটা করতে পারেনি। বড় বড় অনেক নাম এসেছিল সেখানে, যেটা একটা বাংলা ট্রেলার মাত্র 5 ঘন্টার মধ্যে ইউটিউবে ট্রেন্ডিং এ এসেছে, সেটা একটা বিরাট প্রাউড মোমেন্ট আমাদের কাছে, বিরাট প্রাউড মোমেন্ট। এসআর কে দেখ, গ্লোবাল স্টার, তারপর আমাদের বাংলা স্টারের সিনেমা রেকর্ড ব্রেকিং করছে মাত্র 5 ঘন্টার মধ্যে, যেটা তুলনা হয় না। আর এখন তো আরো রেকর্ড ব্রেক করে দিয়েছে, মানে 3 লাখ বা 4 লাখের দিকে সম্ভবত লাইক মানে ভিউজ চলে গেছে, এবং প্রায় 21,000-এর মতো লাইকস পড়ে গেছে আমি যখন ভিডিওটা করছি, এবং সেটা হু করে বাড়বে। তো এটুকু ধারণা এটা টিজারের মধ্যে, যতগুলো টিজার আছে অব্দি এসেছে, সমস্ত রেকর্ড এটা ব্রেক করতে চলেছে, এবং মানে বাংলা সিনেমার ইতিহাসেও যে একটা রেকর্ড করবে সেটা বোঝা যাচ্ছে। তো এটাই ছিল মোটামুটি আজকের বক্তব্য। আরও অনেক রেকর্ড করেছে চেঙ্গিস এর আলাদা আলাদা ভিডিওতে, অবশ্যই বলবো, কারণ এটা আমাদের সেলিব্রেট করার টাইম ফর এ বেঙ্গলি মাস কমার্শিয়াল মুভি, তো এটা আমি করতেই আমাকে হবেই। তো এটাই আমার বক্তব্য। যারা চ্যানেলটা নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, গেট দেবে লাইক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকবেন। নমস্কার, আমার দেখা যাবে, তোমায় টেক কেয়ার।